তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে নাহিদ ব্রো তার ভিডিও মেক করার জন্য কি কি অ্যাপস ইউজ করে। তো যাই হোক, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ধৈর্য সহকারে দেখুন। এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো গাইস, প্রথমত এরকম ক্যারেক্টার তৈরি করার জন্য আপনাকে ব্ল্যান্ডার অ্যাপস ইউজ করতে হবে, এবং ভয়েস রেকর্ড করার জন্য তো একটা অ্যাপস অবশ্যই প্রয়োজন, তাই না? তো যাই হোক গাইস, ভয়েস অ্যাড করার মানে রেকর্ডিং করার জন্য আপনি হয়তো যে কোনো অ্যাপস ইউজ করতে পারেন, কিন্তু যদি আপনি এফএলএস স্টুডিও ইউজ করেন তাহলে খুবই ভালো হবে। আর এইখানে অনেক তার অনেকগুলো ভিডিওতে আপনি দেখতে পারবেন যে মানে গান দেওয়া আছে, এই হাম্বাদা ক্রাউ সহ এই যে টিকটক খুলে দেই এবং রানাঘাটা পড়ি, তো তিনটার মধ্যে গান দেওয়া আছে আপনারা জানেন। তো এটার জন্য তো অবশ্যই মিউজিক প্রয়োজন। তো মিউজিকটা সে কোথায় পায়? তো মিউজিকটা সে নিজেই তৈরি করে। সেটা কি দিয়ে করে? এফএলএস স্টুডিও দিয়ে করে। তো এখানে তাহলে এফএলএস স্টুডিও, ব্ল্যান্ডার এবং থাম্বনেইল তৈরি করার জন্য ব্ল্যান্ডার এফএলএস স্টুডিও দুইটার কোনোটাই তো অবশ্যই কোনো কাজে লাগবে না, তো তার জন্য তো একটা অ্যাপস লাগবে, তাই না? তো তার জন্য আপনি অ্যাডোবি আফটার এফেক্ট